নরমাল তোই না, মিষ্টি বা মিষ্টান্নর মধ্যে প্রধান কিন্তু এখানকার দই। গঙ্গারামপুরের নয়াবাজারের দই জগৎ বিখ্যাত, বিশেষ করে পুরো উত্তরবঙ্গ এমনকি দক্ষিণবঙ্গে কলকাতা থেকে শুরু করে নদিয়া জেলা থেকে শুরু করে বর্ধমান জেলা বিভিন্ন জায়গাতে কিন্তু এই নয়াবাজারের দই কিন্তু যায়। তা আমি এখানকার স্টাফদের সাথে এখানকার যারা কর্ণধার তাদের সাথে কথা বলবো এবং দইকে টেস্ট করে বলবো কেমন হয়। চল ভান্ডার, এখানকার যিনি অন্যতম কর্ণধার তার সাথে আমি এখন কথা বলবো। বলুন, আপনি এই দই যে বিজনেসটা এটা কতদিন ধরে চলছে আপনার? চল্লিশ বছর ধরে চলছে। হ্যাঁ, বাহ। আচ্ছা, দইটা যে তৈরি হয় এই দইটার বিশেষত্ব কী বা কীভাবে তৈরি হয়? কীভাবে মানে দুধ? আচ্ছা, দুধ দিয়ে তার দুধ চিনি জাল দিয়ে দই তৈরি হয়। আচ্ছা, দই কত দূর দূর অবধি যায়? শিলিগুড়ি, কলকাতা, কোচবিহার, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, নাটাগুড়ি, শিলিগুড়ি সব জায়গায়, মানে পুরো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায়। হ্যাঁ, তো মোটামুটি প্রতিদিন কত করে দই মোটামুটি এখন মোটামুটি এই কুইন্টাল খানেক যায় প্রতিদিন? এক কুইন্টালের মধ্যে প্রতিদিন কিন্তু আপনাদের দোকানেই হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক। নর্মাল দই যেটা সবসময় এখানকার ফেমাস, তার সাথে কিন্তু আছে এখানকার বিশেষ যেটা ক্ষীর দই। এই ক্ষীর দই কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, ক্ষীর দিয়ে তৈরি করা দই। তো আমি আজকে এখানকার এই ক্ষীর দই ট্রাই করবো, দেখবো কীরকম হয় এখানকার ক্ষীর দই। এই হচ্ছে ক্ষীর দই, আর পাবিটু নিয়ে দেখি কীরকম হতে পারে ক্ষীর দই। এই হলো ক্ষীর দই, দেখে বোঝা যাচ্ছে অনেকটা একদম ক্ষীরের মতো, সন্দেশের মতো হয়ে আছে। তো দেখি কীরকম, অসাধারণ বললেও হয়তো এটা কম বলা হবে, এত টেস্টি, এত সুস্বাদু, মানে অমৃতের মতো মুখে দিলাম সাথে সাথে গলে গেল। ক্ষীরটাকে মধ্যে এত সুন্দরভাবে তৈরি করা দই রাখার নেওয়া, আমি আজ হয়তো দই ভাতটা কিন্তু শেষ করে যাবো, তার নিজের নাম বলা। আপনারা যখন গঙ্গারামপুরে আসেন এই দই খেতে কখনো ভুলবেন না, সত্যি অমৃত। এই জন্য বললেন যে এক কুইন্টাল করে ঘরে প্রতিদিন তাদের কিন্তু বিক্রি আছে, ব্যাপারটা বুঝতেই পারেন যে কত হারে দই তৈরি হয়। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কী করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।